সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অলৌকিক ওষুধে প্রাণ গেছে 17,000 মানুষের। সাম্প্রতিক ফরাসি গবেষকদের একটি নতুন গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়। মহামারী চলাকালে ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়া প্রতিরোধী হাইড্রোক্সিক্লোরোকুইন HCQ ওষুধটিকে করোনাভাইরাসের বিরুদ্ধে অলৌকিক ওষুধ হিসেবে দাবি করে সবাইকে এটি গ্রহণে উৎসাহিত করেছিলেন। তবে হাসপাতালে ভর্তি হওয়া এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের সংস্পর্শে আসা রোগী ও তাদের ওষুধ থেকে মৃত্যুর ঝুঁকির বিষয়টি পর্যবেক্ষণ করেন গবেষকরা। গবেষণায় অন্তর্ভুক্ত দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, তুরস্ক, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন ও ইতালি। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, 12,739 জনের।